guys and welcome back to another new video. I hope jeje khan theke dekhcho shobai bhalo acho. So ajke amra korte jacchi ekta new challenge jeta hocche draw on my back challenge. Basically jeta korbo seta hocche amader kache kichu white sheet ache ekhane. Ami eta sneher piche rakhbo ar kichu lekhbo ar ami jeta lekhbo seta guess kore sneke same arekta paper korte hobe. Okay? Okay, tumi duta color so shono jeta korbo hocche ami first e bhebechhilam je ami kichu draw korbo but tumi jehetu choto so ami abcd lekhbo. Okay? আর তুমিও আমার পিঠে চাইলে এবিসিডি লিখতে পারবে এ থেকে জেড পর্যন্ত যে কোনোটা তোমার ইচ্ছা ঠিক আছে আমি যেটা বইটা আর তোমাকে ওটা গেস করতে হবে ফাইন ওকে সো চলো আমরা স্টার্ট করি তুমি রেডি করার জন্য সো লেটস গেট ইনটু দা ভিডিও সো ফার্স্ট আমি যাব দাও পেনটা নাও এবিসিডি লিখো বুঝছো বিকজ তুমি অন্য কিছু ড্র করতে পারবে না ভালো করে সো আমি বুঝতে পারবো না আই গেস ওকে আমি একটা পেপার নিলাম ওকে নাও আমার আমাকে লিখবা তুমি ফার্স্টে আমার পিঠে লিখবা তুমি আর এবিসি লিখবো না আমি কেন লিখবো না বাট ভালো কিছু ড্র করতে হবে আগে একটু শোনাও প্রচুর নাও দেখো এটা খুলে আছে ওকে করো একটু প্রেস করে লেখো আমি ফিল করতে পারতেছি না তো ওকে লেখতেছো তুমি কিছু হ্যাঁ তাহলে বুঝতে বুঝতে পারতেছি না দেখো তুমি কি মানে এ তুমি লেখলি তো হবে না আমাকে তো লিখতে হবে এই পাগল এই পাগল মেয়ে ভালো করে লেখো না এই পাগল আই কিচ্ছু বুঝতেছি না আমি লিখবো কিভাবে দেখো আচ্ছা একটা ডট দিছো আরেকটা ডট দিছো আরেকটা ডট দিছো তোমার ড্রয়িং হয়েছে নাকি জলদি কি করতেছে শেষ এত টাইম নিতে পারবো না স্নেহা জাস্ট 1 মিনিট দিতে বলছি তোমাকে ওকে আমি বুঝ আচ্ছা গাইস ইট ইজ স্নেহা ড্রয়িং দেখা যাচ্ছে ও একটা মানুষ বানাইছে ওয়াও কেন বানাইলা নাইস আর এটা হচ্ছে আমার ড্রয়িং ডট ডট যেখানে আমি কয়টা ডট দিছি বাস তুমি আমি বলছিলাম না একটু ইয়ে করে লেখবা প্রেস করে কোন দিকে মিলে এটা কোন দিকে মিলে এতে এটা দেখা যাবে ওকে সো তুমি জিতছো ফার্স্ট রাউন্ডে আমি হারছি আচ্ছা এবার তোমার পিঠে আমি লিখব ওকে এখন আমি এখন আমি লিখব তোমার পিঠে এই সেট টার্ন হাউ ওকে রেডি দেখব না ও সেট করো দেখো আমি কি লিখতেছি কি করছে এটা লাইন দিছো আমি কি আমি বলবো না তুমি লেখো না দেখো তুমি এটা লেখো জলদি দেখো আবার দেখো যে ফিল করো আমি কিভাবে লিখি দেখো ওকে ওকে আচ্ছা আরেকবার যাও এই চুলটাও যেহেতু তুমি ছোট আমি তোমাকে আরেকবার চান্স দিচ্ছি এবিসি না হ্যাঁ আমি বলছিলাম তোমাকে এবিসি দিব দেখো আবার দেখো আচ্ছা তুমি পেপারগুলোর উপরে লেখো হয় আরে তুমি আগে কেন লিখতেছো পাগল আগে দেখো না আমি তো লিখি না আমি শুধু একটা এরকম করলাম তুমি এরকম করো দেখো এরকম করছি এরকম আমি করলাম এরকম ওকে পরে দেখো আরেকটা করছি এখন তো ভিডিও আহা তুমি রং করতেছো দেখো ফার্স্টে আমি একটা স্ট্রেট কি লিখছস তুই পরে এরকম করছি পরে আবার এরকম তুমি আগে লিখে ফেলছো ওকে ফিনিশ দা পেপার দাও দেখাবো নাও গাইস দেখেন ও লিখছে এ আমি লিখছি বি কোথায় তুমি এ কই পাই তুমি আচ্ছা এখন আমার নেক্সট রাউন্ড পরে ওকে ওকে নো প্রবলেম হারলে সমস্যা নেই এখন আমার টার্ন চলো দেখি ওকে দ্যাট ইজ মি হ্যাঁ রেডি প্রেস করে লিখো ওকে ডট ফার্স্ট একটা ডট তুমি বলতে পারবে না তুমি লিখবা আমি ওটা ইয়ে করে লিখবো ডট ডট দিস ডট একটা তুমি লেখো না চিটিং কেন করতেছো সবাই দেখতেছে কিন্তু এখানে চিটিং করতে পারবে না আবার করো তো সেম গুলো আবার করো তো
তুমি এবিসিডি লিখতেছো নাকি এটা বলো আমাকে? না ওকে আমি করছি। ওকে আরো আছে তো করতে থাকো, টাইম বেশি নেওয়া যাবে না। আমি যেটা করতেছি দেখো, চলো দেখি তুমি পারো কিনা, দেখো আমি কিভাবে লিখি ওটা ফিল করো তারপর। ওকে দেখো দেখো অনেক ইজি দিতেছি, দাঁড়া দাঁড়া তুমি ফিল করো দেখে। চলো কতবার লিখছি দেখো, তুমি লাস্টে যেটা লিখছি। যেহেতু স্নেহা একটা গেস করতে পারছে কারেক্ট, স্নেহার 1 পয়েন্ট, পাই নাই যেহেতু আমার 0। এই রাউন্ডের উইনার, এই চ্যালেঞ্জের উইনার হচ্ছে স্নেহা। ভালো লাগলে একটা লাইক দিবা, ইনশাআল্লাহ দেখো অন্য কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।